সুজলা সুফলা শস্য শ্যামলা প্রিয় বাংলাদেশ, প্রতিদিন পূর্ব দিগন্তে রক্তিম সূর্য উদিত হয় সবুজ প্রান্তর ছুঁয়ে। কৃষক শ্রমিক মেহনতি মানুষ বেরিয়ে পড়ে নিজেদের কাজে, কৃষকরা মাঠে প্রান্তরে নিবেদিত হয় ফসলের কাজে, খেতে খামারে চাষাবাদে। আবহমান কাল ধরে আমাদের এই সবুজ সোনালী দেশ কৃষির উপর নির্ভরশীল। কৃষি নির্ভর আমাদের দেশে মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে, সকাল সন্ধ্যা অক্লান্ত পরিশ্রম করে কৃষকরা আমাদের ভাগ্য উন্নয়নে নিষ্ঠার সাথে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। কিন্তু সর্বাধুনিক পদ্ধতিতে ও যথাযথ প্রশিক্ষণের অভাবে নিজেদের ভাগ্য পরিবর্তনে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারছেন না। আমাদের জমি বাড়েনি, কিন্তু মানুষ বাড়ছে প্রতিনিয়তই। তাই কৃষির উপর চাপ বেড়েছে বহু বহু গুণ। এ থেকে আমাদের সীমিত জমিতে উৎপাদন বৃদ্ধি ও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের ভাবনা আসে। আর এ ভাবনা থেকেই নানারকম গবেষণা করে যুগোপযোগী সর্বাধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে কয়েক গুণ ফলন বৃদ্ধি করার প্রচেষ্টা সফল হয়। কিন্তু আমাদের যথাযথ প্রশিক্ষণের অভাব ও অজ্ঞতার কারণে অধিকাংশ কৃষক সনাতন পদ্ধতিতে সেই হাড় ভাঙা পরিশ্রমেই চাষাবাদ করছেন। আমরা আধুনিক পদ্ধতিতে স্বাস্থ্যবান্ধব ফসল কম পরিশ্রমে অধিক উৎপাদনের জন্য নানা পদ্ধতিতে এদেশের সহজ সরল কৃষকদের সচেতন করে প্রশিক্ষণ দিয়ে কৃষকদের পাশে দাঁড়াতে চাই। এতে কৃষকরা যেমন তাঁদের ভাগ্য পরিবর্তনে সফলতার মুখ দেখতে পারবেন, তেমনি দেশের কৃষিতেও ঘটবে উন্নয়নের বিপ্লব। এই আমাদের দেশ, সেদিকটা মাথায় রেখে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস, প্রামাণ্য নাটক কৃষি ও কৃষক। হাল তো ভালোই দিলা জমিতে, তো এবার কি বুনবা মনে করছো? ধান লাগাবো। বারে বারে ধান লাগাইলে হইবে? একটু বদলাও। বাপ দাদা চোদ্দ পুরুষের আমল থেকে কৃষানি করে আছে, আর তুমি আমাকে শিখাইতে আসছো কৃষানি? আচ্ছা, সব জায়গায় টেড়ামো করলে হবে? কেন, তোমাকে তো আগে বুঝতে হবে যে ধান লাগাল ছিলা ওটা হচ্ছে অগভীর শিকড়ের ফসল। তুমি এবার গভীর শিকড়ের কোনো ফসল লাগাও, তাহলে মাটির উর্বরতাটা বাড়বে। তাহলে যদি আধুনিক পদ্ধতিতে তুমি চাষ করতে চাও, তাহলে একই ফসল বারে বারে লাগা যাবে না। হ্যাঁ রে ভাই, আমি যে ধান লাগাবো না, তো আমি লাগাবোটা কি রে ভাই? তারপরে যেমন তুমি মনে করো পাট লাগাতে পারো, যেমন ভুট্টা লাগাতে পারো, তাহলে ওগুলা হচ্ছে গভীর শিকড়ের ফসল। বারে বারে যদি জমিতে একই রকম ফসল চাষ না করে একবার অগভীর শিকড়ের ফসল চাষ করলে, একবার গভীর শিকড়ের ফসল চাষ করলে, তাহলে জমিটারও উর্বরতা বেড়ে গেল, তারপর রোগ বালাই পোকামাকড় এগুলা কম হবে, আগাছা কম হবে, মাটির আর্দ্রতা ধরে থাকবে, মানে রসটা ধরে থাকতে পারবে, আর মাটির ক্ষয় রোধ হবে। তাহলে যদি মাটিটা উর্বর হয়, তাহলে তো হারকে বেশি বেশি ফসল হবে, কৃষকের লাভই লাভ হবে খালি। এ তো ভালো কথা শিখালি রে ভাই, এগুলো তো আমার জানা ছিল না। এগুলো এখন তাহলে তো ভালো ফসল হবে আমার। কি ফসল বারে বারে আবাদ করিও না, মাটির উর্বরতা কিন্তু থাকবে না। হে নানা গভীরা, অগভীর শিকড় বুঝায় আবাদ করো না।
নানা গোবিরা রঘুবীর সি করবু জয়া ভগবান সময় একই ফসলে হয় রোগ বালাই আক্রমণ আবাদি ফসল বদলে নেয়া মাঝে মাঝে আলী এখন আমার কাছে এখন বাঁধবো বুঝবো রাস করবো তারপরে তো গাঁ শুরু হবে। দেখতে তো পাচ্ছি নিমের পাতা বাইটা পানিতে মিশাইছ। হ্যাঁ কেন মিশাচ্ছি আমি কান করে কব কো? এই যে 2 কেজি পুষ্ট নিমের পাতা এরকম করে বাইকা বাটনো 10 লিটার পানিতে মিশাল করতে হবে। মিশালনো? মিশিয়ে হওয়ার পরে ছাইকে তখন স্প্রে মেশিনে ভরে দিতে হবে, ফসলের উপরে ছিটিয়ে দেন। তাহলে কি হবে? তাহলে পরে যে পোকা গালা পাতার রস কিসা খায় ওই পোকা গালা সব পালিয়ে যাবে। ও তার মানে এটা কীটনাশক করছো তুমি? হ্যাঁ এটা হলো প্রাকৃতিক কীটনাশক। ও আচ্ছা, প্রাকৃতিক কীটনাশক যদি ছিটিয়ে দেয় তাহলে পোকা তো আর ক্ষতি করতে পারবে না, বেশি ফসল হবে, তোমার বেশি লাভ হবে। তাহলে এই লেগে কি হচ্ছে যে এবার বেশি ফসল পাবো, ওই ফসল বেচে তো নানি দেখানটা দালান ঘর করে দেবো খাপা। ফসলের পোকা দমনে নিম পাতার গুণাগুণ প্রতি আমি ভালো করে কান পাইতা তুই শুন না না রে। 2 কেজি পুষ্ট পাতা পাতা নড়াই তো দে থেতা, 2 কেজি পুষ্ট পাতা পাতা নড়াই তো দে থেতা, 10 লিটার পানির সাথে ছিটিয়ে দিতে ভুলো না। হে নানা 10 লিটার পানির সাথে ছিটিয়ে দিতে ভুলো না। বেগুন গালাতে বেবেক পোকা লেগে গেছে নাকি জি? তাই তোরে ভাই, বেগুন গালা এরকম সব বেজে পোকা লেগে আছে। আরে খেতে পোকা ছাড়া কোনদিন বেগুন হয় নাকি? আরে হয় হয়, তুমি তো বেগুনই লাগাইতে জানো নি। আমি বাপদাদা 14 পুরুষেরা বলতে গে এরকম করে বেগুন লাগাইছে। আর আমি বেগুন লাগাইতে, তুমি খুব বেগুন লাগা পণ্ডিত। হ্যাঁ আমি ঠিকই পণ্ডিত, যখন তোমার বেগুনে ফুল আলো তখন 20 শতক জমির লাগে যদি একটা করে ফেরোমেন ট্র্যাপ দিয়ে দিতে, তাইলে আর তোমার বেগুনের গাছে পোকাও লাগত না, তোমার বেগুনও খাতক না পোকায়। কি কহলি? ফেরো ট্র্যাপ না কি কহলি? ফেরোম্যান ট্র্যাপ, ট্র্যাপ মানে হচ্ছে ফান। ফান? আমাকে তুমি এমনি ফানে ফেলেতে ফের আমাকে তুমি ফান দেখাইছো? তোমাকে আমি খালি বিহার লেগে একবার করে ফান দিয়ে ফেলি, এগুলা তোমাকে আমি উল্টা কথা কব। ফেরোম্যান ট্র্যাপটা হলো যে তোমার বেগুনের ভুঁয়ে যাতে পোকা না লাগে তারই ব্যবস্থা। কি ব্যবস্থা আমাকে ভাইয়া কহা সেকালে কহা? তোমাকে কোহাই তো মনে হচ্ছে বেড়ে পড়ে গেল, তো হাঁটো 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 তোমাকে দেখে দিই আমি। চল দেখি, চল চল কোন ঠেলিয়ে যাবি? আসো 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 আসো, তোমরা কি আগে দেখে দিই আসো কি আছে দেখি আমি আগে আসো। এই যে প্লাস্টিকের কোটাটা দেখছো এটাই হচ্ছে ফেরোমন ট্র্যাপ। আচ্ছা এটা দুদিক দিয়া ভালো করে দেখো যে দুটা ছ্যান্ডা আছে। আচ্ছা আছে। আর ওর উপর থেকে একটা ট্যাবলেট ঝুলছে। হ্যাঁ ঝুলছে। ওই ট্যাবলেটটা থেকে ওই বেটি ছেলা পোকার একটা আকর্ষণ পাওয়া যায়, মানে গন্ধ পাওয়া যায়। তো ওই গন্ধটাতে মনে করো চারিদিকে ওই পুরুষ পোকাটা ঘুরতে থাকে, তুমি যেমন নানির পিছনে ঘুরতে থাকো এরকম। খাপা কুঠেকার, ওইগুলো কইতে হবে না, তুই আগে এদিকটা বুঝা আমাকে। কেন তুমি ঘুরতে না নাকি? যেমন পুরুষ পোকাটা ঢুকলো ঘুরতে ঘুরতে যা ওই সাবান গুলা পানিতে পড়লি, মনে করো পোকাটা মরা গেল, বাবা পুরুষ পোকা সাপ। সব পুরুষ পোকা মরা গেল আর বেটি পোকা গালা কি হবে?
হ্যাঁ তো বেটি ছেলে পোকা গেল তখন বেগুন সব সাবার করে দিবে না? নানি তুমিও যে হয়েছে এরকম বয়সে, বেটা ছেলে পোকা গেল আর বেটি ছেলে পোকা গেল যদি একসাথে না থাকে তো বংশ বাড়াবে কি দিয়ে, আর বংশই যদি না বাড়ে তো বেগুন খাবে কেমন করে? ঠিকই তো কথা কহছিস, ঠিকই তো, আমার কথা তো ঠিকই হয়, তাই তো, শোনার বুদ্ধি হয়েছে একদিনে, এখন দিয়ে দাও। এর দেখো মনে মনের কথা কাটা কয়েছে, যখন বেগুনের চারা করার লেগে পিছন বুনবে তখন ওই বেডের চারিদিক দিয়ে গ্যান্দা ফুলের গাছ আর ভেরেন্ডা গাছ লাগিয়ে দিবে। মাথা খারাপ হয়ে গেছে, তোর বিয়া ক্যান্সেল, তোর বিয়া ক্যান্সেল। কেন একবারে মনে করো যে সদু মোড়লের বাড়ি পার করে ছেড়ে দিবে, ব্যাপার ইয়াতেই তুমি আশ্চর্য হয়েছো। তোমাকে আমি আরো আশ্চর্য করে দিই, যখন বেগুনের চারা লাগাবে তখন ওর চারিদিক দিয়ে ভুট্টার গাছ লাগিয়ে দেবে। ভুট্টার গাছ কেন লাগাতে কোনো আমি? ওই ভুট্টার গাছ ভেদ করে পোকা কোনোদিন বেগুনের জমিতে ঢুকতে পারবে না। আর ওই যে দেখছো আলোর ফান, এই ফান যদি রাইতে পাইতে দিতে পারো তাহলে মনে করো যে তোমার বেগুনেরও বাম্পার ফলন আর আমারও ধুমধাম করে বিয়ে। আলোর ফান দিয়ে ফের কি হবে? হ্যারিকেনের নিচে ওখানে পানি থোয়া আছে, হ্যারিকেনের আলোতে পোকা যাবে আর পানির মধ্যে পড়ে পড়ে মরে পোকা শেষ। কোনো কিছু যখন চাষ করবে তখন চাষের নিয়ম কানুন আর খরচ কেমন কেমন করে সঠিক পরিচর্যাটা হবে সব কিছু জানে লিয়ে তারপর যদি চাষ করো তাহলে কৃষকের মনে করো যে লাভে লাভ হবে, ভাগ্য ঘুরে যাবে। ঠিকই কয়েছে, ছোড়া আসলে যে মেলায় ভালো কথা কয়েছে। তাহলে ছোড়া বিয়ে দিতে হবে? দিব যে, এবার তুমি যদি বিয়ে না দাও আমি নিজে পাচ্ছি দিঘর বিয়ে দিয়ে দিই, তাই নাকি? চিন্তা থাক। হ্যাঁ তো এরকম যদি হয় তাহলে আমরা যদি লাভবান হই কিচেনেরা তাহলে তো বিয়ে দিতে কোনো ভেজাল আছে নাকি? দেখেছো বেগুনে আমার ভাগ্য ঘুরিয়ে দিলে। বেগুন গাছের পোকা নিধনে কেমিক্যাল ব্যবহার ছাড়ো, প্রাকৃতিক উপায় জানো, পুরুষ পোকার আকর্ষণ বাড়াও, বংশ বিস্তার হবে না। বসলে যে ওই কীট পতঙ্গ গুলা আছে এগুলাকে খাইলবে, খাইলে তোমাকে তখন আর আলাদা করে কীটনাশক স্প্রে করতে হলো না, বেঁচে গেলে। ভালো কথা শোনালি রে ভাই, আরে আমি তোমাকে কোনোদিন খারাপ বুদ্ধি দিয়েছি নাকি? তাই তো রে ভাই। খ্যাতের মধ্যে দূরে দূরে কঞ্চি জাল রাখো, কুঁচে মেলা রকম পাখালি উড়ে এসে বসে তাতে নানা হে, পোকা মাকড় পাখিতে খাই, পাখি থেকে কে বাবা চাই, পোকা মাকড় পাখিতে খাই, পাখি থেকে কে বাবা চাই, কীটনাশক স্প্রে দরকার নাই, পরিবেশ বান্ধব কৃষি চাই, হে নানা কীটনাশক স্প্রে দরকার নাই, পরিবেশ বান্ধব কৃষি চাই।
না না শোনো 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 তুমি কুয়ারে আছো ওটা কি এই ছোট ছোট ছেলে গেলাকে কেন কামে লাগালছো কেন কামে না করলে এখন থেকে যদি কাম না থাকে তো কি করে খাবে আমি ছোট থেকে কাম শিখি না কাম শিখবে বড় হয়ে শিখবে এখন আর কি স্কুল যাওয়ার বয়স তুমি কি জানো যে ছোট ছেলেকে কামে পেঠা বেআইনি 15 বছরের নিচে তো তুমি আর একে কামে পেঠাইতে পারবে না আচ্ছা 15-র উপরে আর 18-র নিচে যারা আছে তারাকে ছুটির দিনে 7 ঘন্টার লেগে কাম করিয়ে নিতে পারবে হালকা কাজ দিবে আচ্ছা কিন্তু কাম শেষ হওয়ার সাথে সাথে তোমাকে ওর মজুরি দিয়ে দিতে হবে ওই যে কুটিক টাকা থুয়ে দিবে আটকে যে তাহলে ফের কাল কামে আসবে এটাও করা যাবে না কথা গালা তোর নানাকে ভালো করে বুঝিয়ে কহা আমি এত করে কইছি তো আমার কথাই শুনে না কামে তখন ওটা বেটা ছেলে হোক বেটি ছেলে হোক হিন্দু হোক মুসলমান হোক বৌদ্ধ হোক খ্রিস্টান হোক হিজড়া হোক কোন রাজনৈতিক দলের কর্মী হোক সবকে সমান টাকা দিতে হবে আর কাম শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দিতে হবে অর্ঘে টাকাও আটকে থোয়া যাবে না আচ্ছা আচ্ছা ভালো করে বুঝে লও বুঝে তো লিজে তাহলে তো এই ছোট ছেলে পিলাকে এরকম কাম কাজ করা যাবে না রে ভাই না